हेलो एवरीवन, वेलकम टू सिंप्लीफाई योर कुकिंग। आज हमें शेयर करछी कोल्ड कॉफी रेसिपी। ये रेसिपी फॉलो करे कॉफी शॉप स्टाइले कोल्ड कॉफी बाड़ीते ही बनिए नीते पारबेन। प्रथमे एकटा बाटिर मध्ये निये निलाम कॉफी पाउडर एक टेबिल स्पून और एक टेबिल स्पूनर अर्धेकटा। आमी जेहेतु देड़ कप दूध दिए कोल्ड कॉफीटा बनाच्छी ताई आमी पुरोपुरी टू टेबिल स्पून कॉफी पाउडर निलाम ना। আপনি যদি দু কাপ দুধ দিয়ে কফিটা বানান, কোল্ড কফিটা তৈরি করেন, তাহলে পুরোপুরি টু টেবিল স্পুন কফি পাউডার নিয়ে নেবেন। অ্যাকচুয়ালি এক এক কাপ দুধের জন্য এক টেবিল স্পুন করে কফি পাউডার ইউজ করতে হবে। এরপর তিন টেবিল স্পুন কুসুম গরম জল দিয়ে আমি কফি পাউডারটাকে গুলে নিলাম। যেহেতু কুসুম গরম জল দিয়ে গুলে নিলাম তাই পুরোপুরি রুম টেম্পারেচারে আসার পর কোল্ড কফিটা বানাবো। এবারে একটি মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিলাম দেড় কাপ ফ্রিজে রাখা ঠান্ডা দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন চিনি। মিষ্টিটা অবশ্যই নিজেদের স্বাদ মতো ব্যবহার করবেন। যে কফি পাউডারটা জলে গুলে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। যেহেতু আগেই বললাম কফি শপ স্টাইলের কোল্ড কফি, তাই স্বাদ বাড়ানোর জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল স্পুন পাউডার দুধ আর দুই টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চকলেট সিরাপ। চকলেট সিরাপ হাতের কাছে না থাকলে এমনি চকলেটও ভেঙে এর মধ্যে দিয়ে দিতে পারেন। সব শেষে কফিটাকে একদম ঠান্ডা ঠান্ডা করার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক টুকরো বরফ। এবারে এই সব কিছুকে মিক্সি মেশিনে মিক্স করে নিলেই কোল্ড কফি রেডি হয়ে যাবে। কোল্ড কফি তৈরি করতে যে দুধটা ইউজ করবেন অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। কোল্ড কফি রেডি হয়ে গেলে যে কাপে কফিটা ঢালা হবে সেটা আমি একটু চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নিচ্ছি, তবে এটা একেবারেই অপশনাল। কফি শপগুলিতে গ্লাস বা কাপটাকে বাইরে থেকে দেখতে সুন্দর লাগার জন্য চকলেট সিরাপ দিয়ে ডেকোরেট করে নেওয়া হয়। আমি গ্লাসের ওপর থেকেও একটুখানি কফি পাউডার আর চকলেট সিরাপ দিয়ে দিয়েছি। কোল্ড কফি একদম তৈরি। আশা করছি রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপির সাথে।